উপনির্বাচন ভারতীয় জনতা পার্টি দলে প্রায় 20-25 হাজার ভোটত জয়ী হব পাৰে আর লাহে লাহে ব্যবধান তো হয়তো বাড়িও পারে কারণ রাইজর দল আর কংগ্রেস দল নির্বাচনী নিষ্প্রভ হয়ে দিনক দিনে গৈ আছে কারণ তো হল যে রাইজর দলের যেহেতু কোনো সাংগঠনিক ভেটি বুথ সেন্টার ওয়াইজ নাই সেই কারণে তেখেত সকলে করা নির্বাচনী যাক কাম কাজ সেইবিল তলত গৈ রাইজ ওসলে পোৱা নাই হয়তো তেখেত সকলের ভাষণে চলন্ত কিছু ব্যবস্থা থাকা লোকে হয়তো দুই এটা ভোট দিব কিন্তু মই এতিয়াও বিশ্বাস করো যে কংগ্রেস দলে দ্বিতীয় স্থানত থাকিব আর রাইজর দল তৃতীয় স্থানত থাকিব কংগ্রেস দলের দ্বিতীয় স্থানত থাকার কারণটা যদি আমি বিশ্লেষণ করো দেখা পাব যে এতিয়াও প্রত্যেকটা বুথ সেন্টারতে কংগ্রেসের প্রায় 20-25 জন পরিয়াল আছে সেইবিল বুথ কেউ কোথাও নেযায় সেইকাৰণে আমি বিশ্লেষণ আজির দিনটলৈকে যদি চাও নির্বাচনী সমীক্ষা তেতিয়াহলে রাইজর দলে তৃতীয় স্থানত থাকিব কংগ্রেস দলে দ্বিতীয় স্থানত থাকিব আর আমি প্রায় 20-25 হাজার ভোটের ব্যবধানত জিতিব পাৰিম আজি আপনি মহাড়ি পঞ্চায়েত ইয়াত বহু মানুষের মাটি পত্র নাই আপনি কথা কৈছে যে ধৈর্যকর মাটি পত্র নাই যার পত্রাই নাই তাই কেনেকে ধরনের আমি মই আসলে ইস্যুটো মই কোৱা নাই ধৈর্য কোঁৱৰ আৰু অখিল গগৈ ডাঙৰীয়া যেতিয়া ৰাজনৈতিক দল গঠন কৰা নাছিল তাৰ আগতে তেখেতসকলৰ আমি দেখিছিলোঁ যে প্ৰায়বিলাক অঞ্চললৈ গৈ মাটি পত্ৰ দিবৰ কাৰণে দাবী আৰু আন্দোলন কৰিছিলে কিন্তু সেইজন ধৈর্য কোঁৱৰে নিজৰ ঘৰৰ মাটিখিনিৰ কাৰণে কেতিয়াও আন্দোলন কৰিবলৈ অহা নাছিল অসমৰ সকলো জেগাত আন্দোলন কৰিছিলে একেটা ইস্যুক লৈ মহাৰণীত কিন্তু আজি মাটি পত্ৰ নাই তাৰ কাৰণে তেখেতসকলে আন্দোলন কৰা নাছিল।